নমস্কার বন্ধুরা, আমি আবার আজকের আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি আপনাদের একটু বলে দিই যে ছবি থেকে কিভাবে আপনারা কাপড় সরিয়ে দেখাবেন, অর্থাৎ হাউ টু আনক্লোথ এ পিকচার। তো আসুন কথা না বাড়িয়ে আমরা এ বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করি। প্রথমেই এই জন্য আপনাদের কী করতে হবে, অ্যাডোব ফটোশপ ওপেন করে নিতে হবে। আপনারা যে কোনো ভার্সান ওপেন করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এখানে ডাবল ক্লিক দিয়ে যে ছবি থেকে কাপড় ওপেন করবেন সেই ছবিটা আপনারা নিয়ে আসবেন। তো আমি এখানে একটি ছবি নিয়ে আসছি আপনাদের প্রয়োজনে, কাজের প্রয়োজনে। তো এরকম একটি ছবি আমি নিয়ে এসেছি। তো এই ছবিটা নিয়ে আসার পরে যেটি করতে হবে সেটি হচ্ছে এই ছবিটাকে বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লোন স্ট্যাম্প টুল রয়েছে, এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক দেবেন। এবার কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট যেটা রয়েছে একসঙ্গে সেটাকে প্রেস করবেন। সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট একসঙ্গে প্রেস করার পর কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, এরকম জায়গায় রাখবেন, রেখে অল্টার প্রেস করবেন, অর্থাৎ যে জায়গায় চামড়া রয়েছে সেরকম চামড়ার কালার, তো সেইটা নেবেন। নিয়ে কী করবেন, অল্টার প্রেস করবেন, এরকম আসবে। এবার মাউস পয়েন্টার লেফট ক্লিক করবেন, করে এবার যেখান থেকে আপনারা কাপড়টা সরাতে চান সেখানে আপনারা কী করবেন, লেফট ক্লিক করবেন। তো এভাবে আমরা কী করছি, লেফট ক্লিক করে দিচ্ছি, দেখতে পেয়েছেন। এভাবে আবার একইভাবে নেব, আবার একইভাবে অল্টার চেপে ধরবো, ধরে নেব, নিয়ে কী করবো আবার এরকমভাবে দিয়ে দেবো, আবার এরকম অল্টার প্রেস করবো, করে এরকম দিয়ে দেবো, অল্টার প্রেস করবো, করে দিয়ে দেবো, অল্টার প্রেস করবো, করে দিয়ে দেবো, অল্টার প্রেস করবো, করে দিয়ে দেবো। তো অল্টার চেপে ধরবো, ধরে এরকমভাবে কী করবো, আনক্লোথ করে দেখাবো। তো এটাই হচ্ছে বিষয় আজকে। মোটামুটিভাবে আমি যেহেতু ইউটিউব প্ল্যাটফর্ম সেহেতু পুরো কাজটি আমি করে দেখাতে পারবো না, পুরো কাজটি করতে গেলে অনেক সময় লেগে যাবে, আপনারা ধৈর্য ধরে এভাবে করবেন, তো করতে করতে মোটামুটি কাজটি আপনারা কী করবেন, ফিনিশ করতে পারবেন। তো এবারে আমি একটি কথা বলে দিই, আপনারা যতটুকু দেখেছেন আমি মূলত প্রথমে যদি বলে দিতাম খুব ভালো হতো, কিন্তু প্রথমে আপনাদের বলিনি। কেন বলিনি বলুন তো, আপনারা ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। তো এই পর্যন্তই আর কি অধিকাংশ ইউটিউবার দেখিয়ে থাকে, আমিও তাই দেখালাম। তবে সত্য কথা বলি, দুনিয়াতে এমন কোনো সফটওয়্যার নেই যে সফটওয়্যারের মাধ্যমে পুরোপুরিভাবে কোনো রকম কোনো ছবি থেকে তার কাপড় সরিয়ে দেখানো যায়। তো সেখানে কিন্তু মূলত অন্য ছবি দিয়ে এডিট করতে হবে, অন্য ছবির সঙ্গে মিশিয়ে পাঞ্চ করলে তবে কিন্তু হবে, আদারওয়াইজ এটা কিন্তু করা সম্ভব নয়। তো এখানে যে টুলটার কথা আমি বলে দিচ্ছি সেই টুলটার সম্পর্কে একটু বলি। এখানে যে ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন মানে কি, একটার ডুপ্লিকেট আর একটা, অর্থাৎ এখানে যে চামড়াটা রয়েছে এই অল্টার প্রেস করে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। এ দেখুন, এখানে আমরা ধরুন এই জায়গাটা ডুপ্লিকেট করে নিয়েছি, নিয়ে যদি এখানে আমরা যদি রাখি, দেখতে পেয়েছেন এইখান থেকে এইগুলো পড়বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ফের আবার দেখতে পেয়েছেন এই যে চামড়ার যে অংশগুলো, অর্থাৎ অন্যান্য যে অংশগুলো, এখান থেকে যদি আমরা এটাকে যদি ক্লোন করে নিয়ে যদি এখানে রাখি, দেখতে পেয়েছেন এই অংশটুকু পড়বে, জাস্ট শুধু মানে চামড়াটুকুই আর কি আপনারা এখান থেকে নিয়ে আমরা এরকমভাবে রাখছি। তো সেই জন্যই আর কি মূলত এরকম দেখাচ্ছে। তো এখানকার চামড়া এখানে তুলে দেওয়া হচ্ছে আর অন্য কোনো বিষয় নয়। তো সেই জন্যই আর কি আমি এটুকু বোঝাতে চাইছি যে জাস্ট শুধু এটা মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। সময় নষ্ট, আপনারা যারা এই টিউটোরিয়ালটি দেখছেন, এই টিউটোরিয়ালটি আপনাদের সচেতন করার উদ্দেশ্যে মূলত, যে আপনারা অরিজিনালি আর কি কোনো ফটো থেকে ওইভাবে কী করতে পারবেন না, কাপড় সরিয়ে দেখাতে পারবেন না, বা এরকম কিন্তু বাস্তবে সম্ভব নয়। যদি যেটুকু সম্ভব হবে সেটুকু আর কি মানে ভালো ছবি থেকে করা সম্ভব নয়। এটা মূলত যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটি ছবির প্রায় অর্ধেকের বেশি অংশ সেখানে আপনার ফাঁকা জায়গা ছিল, তো সেই ফাঁকা জায়গা থেকে আমরা কী করেছি, আর সামান্য অংশকে সরিয়েছি, পুরোপুরি সম্ভব নয়। তো আপনারা যারা ভাবছেন যে বিভিন্ন টিউটোরিয়াল খুঁজছেন বা বিভিন্ন ইউটিউবার যারা যেটা আর কি যে টিউটোরিয়ালগুলো দিয়েছে সেখানে খুঁজছেন যে কোনো ছবি থেকে বোধহয় আমরা কী করব, কাপড় ছড়িয়ে দেবো বা পুরোপুরি কাউকে নগ্ন করে দেবো, এটা কিন্তু সম্ভব নয়। আপনারা যদি এরকম ভেবে থাকেন তাহলে কিন্তু ভাবনাটা ভুল ভাবনা, শুধুমাত্র সময় নষ্ট হবে। যদি মাথায় এ ধরনের কোনো চিন্তাভাবনা থেকে থাকে তাহলে বলবো যে এ ধরনের চিন্তাভাবনা আজ থেকে ত্যাগ করুন,
এবং আপনারা নিজেদের জগতে ফিরে আসুন। বাজে চিন্তা করবেন না, এভাবে কিন্তু কোনো ছবি থেকে কাপড় সরানো যায় না। তো ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।